देखुन एक छिप आमी फेललाम फतनाटा सुंदर मापे उठे रयेछे आपनारा देखते पाच्छेन। आमार चैनेले जारा नतून तारा अवश्य चैनलटिके सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे राखबेन नोटिफिकेशन पावार जोन्नो जखन भिडियो अपलोड होबे तखन। आमादेर अफिशियल नम्बर 9593239131। देखते पाच्छेन आमी एकटा तल्ला बाँशेर छिप नियेछि, निये सेटाके टेस्ट करछि तार बेंडिंग लेवल कतटा। এটা অনেক পুরনো ছিপ, প্রায় বছর দেড়েক আগের ছিপ কেনা পড়েছিল। দেখতে পাচ্ছেন সুতো খাটানো রয়েছে, পুরনো স্টাইলে সুতো খাটানো আছে। মডার্ন স্টাইলে হুইল স্টাইলে কি করে এটায় হাত ছিপটায় সুতো খাটাবো সেটা আমি আজ দেখাবো। শুধু সুতো কাটানো কেন, পুরো হাত ছিপটা দেখাবো। দেখতে পাচ্ছেন বেন্ড লেভেল এবং স্প্রিং লেভেল যথেষ্ট হয়, অতএব বড় মাছ খেলে ছিপ ভেঙে যাওয়ার চান্স খুবই কম। তো এই ছিপটাকে আমি পুরনো সুতো বড়শি ফতনা সব বাদ দিয়ে নতুন স্টাইলে মডার্ন স্টাইলে বাঁধবো। সেটা দেখুন, পুরনো স্টাইলে যে মাথাটা বাঁধা ছিল পাকিয়ে বাঁধা আছে এবং ফাঁস দেওয়া আছে। এতে কি হয়, এই গিটের মুখ থেকে বা ফাঁসের মুখ থেকে সুতো কিছুদিন পর কেটে যায় বা বড় মাছ হ্যাঁচকা টান মারলেই এখান থেকে সুতো কেটে বেরিয়ে যায়। তো এই সিস্টেম আমি রাখবো না। এখন যে মডার্ন সিস্টেমে হাত ছিপ বাঁধা হয়, যেখানে হুইলের মতো সুতো আপ ডাউন করানো যাবে, পছন্দ মতো বাড়ানো কমানো যাবে, সেরকম আমি সিস্টেমে করব। তাই আগের সুতোগুলো আমি ছিপ থেকে পুরো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতোটা আমি কেটে বাদ দিয়ে দেব। পুরো সুতোটা আপনারা দেখুন আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে শুরু করে যতটা যা ছিল আমি এখানে সুতোটা বাদ দিয়ে দিচ্ছি কেটে। দেখুন আপাতত সুতো কেটে দেওয়া হয়েছে, ওটাকে আমি গুছিয়ে সাইড করে রেখে দেবো, কারণ ওর সঙ্গে বড়শি ফড়শি লেগে আছে, সিঁচে ফতনা সবই আছে। আমি ওটাকে গুছিয়ে সাইড করে দিচ্ছি। তো দেওয়ার পর এবারে আমি এখানে নতুন সুতো বাঁধবো। নতুন আপনার একটু কস্টলি সুতোটা নিচ্ছি, 6 পাউন্ডের সরু সুতো। সুতোটা নরম এবং স্ট্রেচেবেল সুতো, মাল্টি কালার অবশ্যই। দেখুন এখানে আমি কিভাবে ফাঁসটা বাঁধছি। দেখুন ফাঁসটা সুতোটাকে নিয়ে এইভাবে সুতোর ওপর ফাঁসটা বাঁধছি। দেখুন ফাঁসটা কিন্তু ছিপে নয়, সুতোর ওপর ফাঁস বাঁধছি। ফাঁসটা কিভাবে বাঁধছি দেখে নিন। এই ফাঁসে কি হবে, আমি সুতোটা আপ ডাউন করতে পারবো। আমি মনে করলে সুতোটা গোড়ার দিকে নাবিয়ে দিয়ে ডগ থেকে সুতো কমিয়ে নিতে পারবো এবং ডগের দিকে তুলে দিয়ে ছিপের সুতো আমি লম্বায় বাড়াতে পারবো লংয়ে ফেলার জন্য। এইভাবে দেখুন আমি ফাঁসটা দিয়ে নিলাম গোড়ার দিকে সুতোটায়। দেখুন ডবল ফাঁস, দুবার করে ফাঁস দিলাম। দেওয়ার পর ফাঁসটা আমি টাইট করে বসিয়ে দিলাম। দেখুন ফাঁসটা আপ ডাউন করা যাবে। দেখুন ফাঁসটা আমি চেপে বসিয়ে দেব, দিয়ে আমি সুতোটা যেমন খুশি আপ ডাউন করতে পারি আর ফাঁসটাকে আলগা করে সুতো বাড়াতে কমাতে পারি। দেখুন টানলাম, দেখুন ফাঁসটা চেপে বসে যাচ্ছে। এই দেখুন বসিয়ে দিলাম ফাঁসটা, আমি টেনে দেখে নিচ্ছি। ওই দেখুন সরানো যাচ্ছে। এইবারে আমি কি করলাম, সুতোটা একটা নির্দিষ্ট যেখানে দরকার একটা স্ট্যান্ডার্ড মাপে সেই জায়গায় ফাঁসটা আমি পরিয়ে দিলাম। মোটামুটি একটা ছিপকে যদি 3 ভাগ করা হয়, তার 1 ভাগ স্পেস সুতো রাখা হয়। এইবারে আমি মাথার দিকটা ফাঁস দিয়ে বাঁধবো না, মাথার দিকটা স্লাইডিং সিস্টেম করব, যাতে সুতো আমি টেনে লম্বায় বাড়াতে পারি। আবার যদি মনে করি ভিতর দিকে টেনে সুতো কমাবো, তো হাত ছিপে হুইলের মতো সুতোকে আমি যেন কমিয়ে দিতে পারি। এবারে দেখুন সুতোটা আমি সেলুটেপ দিয়ে ছিপ সমেত কভার করছি। সেলুটেপ ছাড়া আপনি অন্যান্য কাগজ, মানে যে কাগজ জলে নষ্ট হবে না চট করে, পলিথিন বা এই জাতীয় কিছু কাগজ দিয়ে বা কাপড়, পাতলা কাপড় দিয়েও আপনি বেঁধে দিতে পারেন। মাথা এরকম পাকিয়ে দিলেন, তার কারণ সেলুটেপটা দিয়েছি কেন, আঠা আছে যেহেতু, আর পলিথিনটা জলে নষ্ট হবে না। এবার আপনারা বলতে পারেন আঠাটা নষ্ট হয়ে গিয়ে সেলুটেপটা খুলে যাবে বা বড় মাছ খেলে টানে কেটে যাবে, না সেটা হবে না। তার ব্যবস্থাও আমি করে দিয়ে দেখাচ্ছি আপনাদের কি করব। এখানে দেখুন সেলোটেপটা পুরো পাকিয়ে নিলাম, নেওয়ার পর আমি এটাকে ভালো করে চেপে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি সুতোটা দেখুন আপ ডাউন হচ্ছে কি, দেখুন দেখুন সুতো টানলে বাড়ছে কমছে, অতএব হাত চিপের সুতো আমরা হুইলের মতো টেনে বাড়াতে কমাতে পারবো। সেই সিস্টেমে আমি কিন্তু এটাকে করছি। দেখুন স্মুথলি সুতো আপ ডাউন করছে, কোনো প্রবলেমই নেই। দেখতে পাচ্ছেন খুব স্মুথ সুতো আপ ডাউন করছে। এইবারে সেলুটেপটা যেহেতু টানেতে ছিঁড়ে যাওয়ার ভয় আছে, কেটে যাওয়ার ভয় আছে, এর ওপর আমি কি করছি দেখুন, লাইলন সুতো বা আপনি মুগো সুতো যে কোনো সুতো দিয়ে ভালো করে একটু চেপে पाक दिए बेधे देव जा पुरो पलिथिनटा जतटा आमी सेलुटे पलिथिन मीन्स जतटा आमी सेलुटे पाकिएछि सेई पोर्शनटा आमी चेपे बेधे नेब भालो करे। देखते पाच्छेन आमी भालो करे फाँस दिए बेधे निच्छि सूतोटाके। सूतोटा ठीक प्रपारलि बसेनि सरे गेलो बोले आमाय आबार फाँसटा खुले नतुन करे चापाते हच्छे। एबारे फाँसटा ठीकठाक पड़ेछे। आमी आपातत सूतोटा पाकाते थाकछि आपनारा देखते पाच्छेन। देखुन एबार आपनारा जारा लेफ्ट हैंडार राइट हैंडार जे जेमन भावे सुविधा जेमन खुशी सूतो निते पारेन, एटा निये कोनो समस्या नय। कारुर यदि कोनो समस्या थाके अवश्यई कमेंट सेक्शने जानाबेन बा आमादेर अफिशियल फोन नम्बर आछे सेखाने कन्टैक्ट करे करबेन। आमरा आपनादेर हेल्प करार निश्चयई चेष्टा करब जत शीघ्रई सम्भव। देखते पाच्छेन एखाने आमी एटा पाकिये निच्छि। उपयुक्त परिमाण सूतोटा पाकिये नेवार पर आमाय एटा गीट बेधे नीते हबे। देखते पाच्छेन एखाने आमी फाँस पड़िए निच्छि सूतोटाय। देखुन फाँस पड़िए नेवार पर आगेर जे डगटा ओदिकेर आछे ओटार संगे आमी भालो करे गांठ बेधे निच्छि। देखुन भालो करे गीट बेधे निच्छि। डबल फाँसेर गीट दिच्छि जाते खुले ना जाय। देखते पेलेन आमी डबल फाँसेर गीट भालो करे। एरपरेও देखुन आमी सूतोटा आप डाउन करे देखे निच्छि जे सूतोटा आप डाउन करा जाय किना। এইবারে সুতোটা আপ ডাউন করা যায় কিনা ওভারঅল আমি দেখে নিলাম। নেয়ার পর আমি আরো চেপে এটাকে ফাঁস দিয়ে নেব। দেখুন আমি ডবল ফাঁস দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ডবল ট্রিপল দিয়ে নিচ্ছি যাতে কোনো মতেই খুলে না যায়, কারণ খুলে যদি যায় সেখানে খুব বিপদ হয়ে যাবে। দেখা গেল মাছ খেয়েছে সেই টাইমে ডগ থেকে সুতো খুলে গেল, সে মাছটা তো লুজ হয়ে খুলে বেরিয়ে যাবে আর তোলাটাও খুব কষ্টকর হয়ে দাঁড়াবে, এক বিচ্ছিরি পরিস্থিতি হবে। सो आगे थेकेई साबधान हो जावा भालो। एबार आमी एक्सेस सूतो जेटुकु डग रयेछे दुटो डग सेई दुटो डग केटे दिलाम। आपातत माथार दिकेर बाँधार सेक्शन रेडी। एइबारे आमी बेश किछुटा आमार पाकानो सूतो जे काटेर मध्ये पाकानो थाके आपनारा देखेछेन सूतो गोटानो थाके सेई सूतोटा आमी बेश किछुटा खुले निच्छि। निये छिपे कतटा मापे सूतो दरकार सेटा आमी देखुन चेक करे निच्छि। देखुन आमी एटा चेक करे निलाम। छिपटा मारिए आमार जतटा माप दरकार ततटा मापे आमी सूतो निलाम। निये आमी सूतोटाय बंशी जेखाने बाँधबो सेई जायगाटाय आमी एकटा फाँस पड़िए निच्छि। सूतोटा आगे केटेও आमरा फाँस पड़ाते पाরি, फाँस पड़िए নিয়েও আমি সুতোটা কেটে দিতে পারি। বান্ডিলের দিক থেকে যেটা ইচ্ছা ওটা কোনো ব্যাপার নয়। যেখানে আমার রোটেট করা আছে গোটানো আছে সেখান থেকে সুতোটা। তো এই ফাঁসটা ডবল ফাঁস দিয়ে আমি কি করলাম এখানে একটা মানে ফিশিং নট তৈরি করে নিলাম যেখানে আমার বড়শিটা বাঁধা হবে বা আটকানো হবে। দেখুন ওটাকে আমি টেনে আস্তে আস্তে চেপে বসিয়ে দিচ্ছি। চেপে বসিয়ে দেওয়ার পর এখানে আমি কি করব এদিকে যেদিক থেকে আমি সুতোটা খুলছিলাম গোটানো দিক থেকে সেই দিকটা কেটে দেবো। কখনোই ছিপের দিকে নয়, তাহলে মহা বিপদ হয়ে যাবে, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তাহলে কেটে নিলাম। এইবারে আমার দরকার এখানে আটকানোর জন্য বড়শি শীষে। আমি যে পুকুরে ছিপ ফেলবো খুব ছোট মাছ, একদম চারা মাছ ৩০-৩৫ গ্রামের মাছ ছেড়েছে সবে, আমি ধরে দেখাবো সেগুলো আপনাদের। তার জন্য আমি বড়শিটা দেখুন খুব ছোট বড়শি নিয়েছি। কিভাবে পড়াচ্ছি দেখুন, বড়শির ফাঁসের মধ্যে দিয়ে ছিপের সুতোর ফাঁসটা ঢুকিয়ে দিলাম, দিয়ে ছিপের সুতোর ফাঁস দিয়ে আমি বড়শিটা গলিয়ে দিলাম, দিয়ে টেনে দিলাম। ব্যাস আমার বড়শি পড়ানো রেডি হয়ে গেল। মানে ওয়ান ক্লিক বা ওয়ান শট হুক যেটাকে বলা হয় সেইভাবে আমি এটা পড়ালাম, ওয়ান শট হুক প্রসেস। এবারে দেখুন এটা রেডি। এখানে আমি একটা ছোট শীষের টুকরো নিলাম, ছোট শীষের টুকরো, কারণ ফতনাটা নালে তো ভেসে থাকবে, যাতে ফতনাটা একটু ডুবে খাড়াভাবে দাঁড়িয়ে থাকে সেই জন্যে আমি অল্প একটু শীষে দিচ্ছি। যেহেতু ছোটো মাছ আমি এখানে সরু ফতনা দেব। আর যদিও আমার মোটামুটি বেশি মোটা ফতনা পছন্দ হয় না, কার কী পছন্দ হয় সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারুর হয়তো মোটা ফতনা পছন্দ, কারুর সরু, কারুর মাঝারি। তবে আমার মাঝারি থেকে সরু, বেশি মোটাটা আমার পছন্দ হয় না। শীষেটা আমি ভালো করে চেপে দেখছেন আমি যেভাবে পাকিয়ে নিচ্ছি ওইভাবে শীষেটা আমি পাকিয়ে নেব। আমার ঠিক যেখানে ছিপের সুতোর ফাঁসটা আছে সেই ফাঁসে বড়শির ফাঁসে না দেওয়াটাই বেটার, তার কারণ বড়শি চেঞ্জ করা হয়, ছিপের সুতোর ফাঁসটা চেঞ্জ হয় না। বড়শি চেঞ্জ করলে নাহলে বড়শির সাথে শীষেটা চলে যাবে। তাই দেখতে পাচ্ছেন আমার শীষে এবং বড়শি আটকানো কমপ্লিট হয়ে গেছে। এবার আটকাতে হবে ফতনা। দেখুন আমি একটা সরু ফতনা এখানে নিয়েছি, সরু ফতনাটিকে আমি এবার এই ছিপের সুতোর সাথে আটকাবো। দেখুন আমি একটা ভাঁজ করে নিলাম যেদিকটা আটকাবো দেখতেই পাচ্ছেন। এই ভাঁজের দিকটা আমি ভালো করে চেপে নিলাম। চেপে নেওয়ার পর ঠিক দেখুন যেভাবে ভাঁজের মাঝে আমি সুতোটা রাখলাম ফতনার ভাঁজের মাঝে ওইভাবে আমি সুতোটা ফতনার, আপনারাও সুতোটা ফতনার ভাঁজের মাঝে রাখবেন। রেখে এই ভাঁজটা এপাশ থেকে আপনারা কি করবেন ভালো করে চেপে বেঁধে দিতে হবে। দেখুন আমি একটা টুকরো সুতো নিয়েছি, টুকরো সুতোটাকে আমি ফাঁস পরিয়ে দেখুন বেঁধে নিচ্ছি। দেখুন ফাঁসটা ফতনার ওই দুটো মুখের বাইরে না দিয়ে ঠিক ওপরে দিলাম, বাইরে সরে যাচ্ছে আবার সরে গেল। আমি দুটো মুখের ওপর সুতোটা চাপিয়ে দিচ্ছি, দিয়ে আমি চেপে ফাঁসটা বসিয়ে দিচ্ছি। চেপে ফাঁসটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার সুতোটা ভালো ভালো করে চেপে গায়ে জোরে জোরে চেপে আমি যতটা সম্ভব চেপে নিচ্ছি। চেপে চেপে ফতনার মুখটা আমি বেঁধে নিচ্ছি। দেখুন ফতনার মুখটা আমি চেপে বেঁধে যাচ্ছি। বেশ কয়েকটা পাক 8-10 পাক বাঁধার পর বা তার কমেও যদি মনে হয় চেপে বসে গেছে, তার কমেও কোনো অসুবিধা নেই, আমি বেশ চেপে বসিয়ে নিচ্ছি। দেখুন এবারে দেখুন বেশ চেপে বসিয়ে নিচ্ছি। এটাকে আমি চেপে বসানো মোটামুটি আমার সাফিসিয়েন্ট প্যাঁচ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি চেপে গিঁট বসিয়ে দিলাম। দেখুন গিঁট বসিয়ে দিয়েছি। এবারে আমি এই গিঁটটা যাতে খুলে না যায়, যেহেতু লাইলন সুতো, আমি চেপে বসানোর পর এটাকে আমি এক্সেস ওই যে সুতোটা ছিল, যে টুকরো সুতো দিয়ে বাঁধছিলাম, সেই এক্সেস সুতোটা কেটে দিলাম। কখনোই ছিপের সুতো নয়। এবারে আমি এটা পুকুরে ফেলে দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে অপরে দেখতে পায়। দেখুন এক চান্সে ছিপ রেডি। দেখুন ফাঁকা ফতনা, ফাঁকা বড়শি, তাও দেখুন মাছ নিয়ে ফতনা নাড়াচাড়া চলছে, মাছ নিয়ে মানে বড়শি টানছে। আজকে আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ। পরের ভিডিওয় আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কিছু তথ্য নিয়ে।